শুধু রাজধানী ঢাকার চারপাশের নদী নয় দখল উৎসব চলছে বঙ্গোপসাগরের তীর ঘেসে অবস্থিত দক্ষিণের জেলা বরগুনাতেও স্থানীয় প্রতিনিধি মুশফিক আরিফকে সঙ্গে নিয়ে জাহেদ সেলিমের রিপোর্ট ছবি তুলেছেন জহিরুল হুদা শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া এই খাগদুন নদী মিশে গেছে বঙ্গোপসাগরে একসময় এই নদীতেই ভিড়তো ছোট বড় লঞ্চ আর জাহাজ নাব্যতা না থাকায় এখন কোনো রকমে চলছে দুটি যাত্রীবাহী লঞ্চ বছর তিনেক আগেও নদীর পার উন্মুক্ত ছিল ছিল গভীরতা এখন সবই অতীত এক সময় লঞ্চ চলতো একাল ডাইরেক্ট এখন তো লঞ্চ দুর্ঘটনা খালি বলতেই নেই নদীটা চতুর্দিকে বলে যেতেছে ড্রেজিং এর প্রয়োজন লঞ্চ তো ভিড়তেই পারে না লঞ্চ জোয়ার বাটায় যাওয়া লাগে আবার জোয়ার বাটায় যাওয়া লাগে শহরের অর্ধেকটা ছিল খাগদন নদী তো সেই নদী কিন্তু ভরাট হয়ে একেবারে এই নদীটা এখন কোনো মতো খালের মতো করে আছে কিন্তু এর সাথে যে যে খালগুলো ছিল সেই খালগুলো কিন্তু এখন বিলুপ্ত বিআইডব্লিউটি এর নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের নজরদারির পরও দখল ঠেকানো যায়নি তালিকার পর তালিকা হয়েছে কিন্তু উচ্ছেদ করা যায়নি বরং নতুন করে দখল হচ্ছে একই অবস্থা শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া ভারানী খালের দুই পাশ থেকে দখল হতে হতে এর অস্তিত্ব হারিয়ে যেতে বসেছে অথচ এক সময় এই খাল দিয়ে ব্যবসায়ীরা পণ্য আনা নেয়া করতো শুধু বাণিজ্যিকভাবেই ব্যবহার করা হয় তা না এই খালটা দিয়ে আপনার পাঁচ থেকে ষাটটা ইউনিয়নের সমস্ত কৃষিকার্য এই খালটার উপর ডিপেন্ডেন্ট যারা ক্ষমতা আসে তারাই দুই ছেটে ঘর ওঠায় তারাই ঘর উঠে তোর তোর নদী যারা ভরে গেছে এখন নাই নদী নাই নৌকা দিন ভরতে পারত না মাল উঠে পারতেছে না মাল আমদানি হইতেছে না জেলা প্রশাসনের চোখের সামনেই এমন দখল চলছে নদী আর খালের জায়গা উদ্ধারে এলাকাবাসী বারবার দাবি জানালেও তা কার্যকর হয়নি যারা ভূমি দর্শন ভূমি দখল করে যারা যারা নিজের দেশের কথা দেশের মানুষের কথা এটা চিন্তা করে না নিজেদের কথাই চিন্তা করে তারা তাদের হাত থেকে যদি এই নদীকে রক্ষা করা না যায় তাহলে এই নদীর অস্তিত্ব রক্ষা হবে না এটা নিয়ে আমরা ব্যাপক আন্দোলন করেছিলাম তো প্রশাসনও একটি পদক্ষেপ নিয়েছিল খাদ্য নদী এবং ভাড়ানিখাল যারা অবৈধ দখলে আছে তাদের উচ্ছেদ করার জন্য হঠাৎ করে আবার থেমে গেল প্রশাসন কেন কারিশড়ায়ে আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না যদিও প্রশাসন বলছে কোনো অবৈধ দখলকারীকে নদীর পারে থাকতে দেয়া হবে না বিষয়টা নিয়ে আমরা সদর উপজেলা সহকারী কমিশনার ভূমিকে দায়িত্ব দিয়েছে তিনি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করছেন এখান থেকে সুন্দর একটি পরিকল্পনা পেলে অবৈধ যারা স্থাপনা নির্মাণ করেছে তাদেরকে অপসারণ করা সহজ হবে নদ নদী খালবিল রক্ষায় গুরুত্ব দেওয়ার কথা প্রশাসনের পক্ষ থেকে বলা হলেও অন্তত বরগুনায় তার কোনো প্রতিফলন নেই বলেই অভিযোগ স্থানীয়দের অবৈধ দখল উচ্ছেদ করতে একাধিকবার পরিকল্পনা করা হলেও তা বাস্তবায়ন না করার পেছনে প্রশাসনের সদিচ্ছাকেই দায়ী করছেন স্থানীয়রা তাদের আশঙ্কা এভাবে চলতে থাকলে এক সময়কার বৃহৎ এই খাগদুন নদী মরা খালে পরিণত হতে সময় লাগবে না জাহেদ সেলিম মাতসাঙা সংবাদ বরগুনা